নমস্কার বন্ধুরা, সুরভি সঙ্গীত টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মণিমালা। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন বিভিন্ন রাগ রাগিনী শেখানোর জন্য, তো আমি বলবো যে হঠাৎ করে আমি যদি গান থেকে রাগে চলে যাই সেটা একটা কেমন দেখায় না, তো সেই জন্য আমি আজকে ঠিক করেছি ঠাট সম্পর্কে আলোচনা করব। কারণ রাগকে জানতে হলে ঠাট সম্পর্কে জানতে হবে, কারণ রাগ তৈরি করার কাঠামো বা সূত্র কিন্তু ঠাটকেই বলা হয়, ঠাগ হতেই কিন্তু রাগের উৎপত্তি। তো সেই কারণে ঠাট সম্পর্কে প্রথমে জানতেই হবে, তাই না? ঠাট আমরা জানি 10টি রয়েছে হিন্দুস্তানি পদ্ধতিতে, তো সেই 10টি ঠাট কি কি সেসব বলবো, ঠাট কি এবং রাগ কি সেটা ভালোভাবে বুঝে নিলে আমাদের রাগ গাইতে সুবিধা হবে। একটা জিনিস মনে রাখবেন, নাদ হতে স্বরের সৃষ্টি, স্বর হতে সপ্তক, সপ্তক থেকে ঠাটের সৃষ্টি, এটাই হিন্দুস্তানির পদ্ধতির ক্রম ভাবে মানা হয়। আমরা জানি 7টি স্বর নিয়ে হয় সপ্তক, শুধু 7টি নয় বন্ধুরা, 7টি শুদ্ধ স্বর এবং 5টি বিকৃত স্বর। সা রে গা মা পা ধা নি 7টি শুদ্ধ স্বর এবং রে কোমল, গা কোমল, মা করি এবং ধা কোমল, নি কোমল, সব মিলিয়ে 12টি স্বরকে নিয়ে হয় সপ্তক, ঠিক আছে? তো এই 12টি স্বরের মধ্যে 7টি স্বরের আরোহ রচনাকেই কিন্তু বলা হয় ঠাট। ঠাট সম্পর্কে সমস্ত কিছু জানার আগে আমরা জেনে নিই যে ঠাট 10টি যে রয়েছে সেই 10টি ঠাট কি কি। 1 নম্বর হচ্ছে বিলাবল ঠাট, 2 কল্যাণ, তারপর খামবাজ, তারপর কাফি, তারপর ভৈরব, তারপর আশাবরি, তারপর ভৈরবী, তারপর পুরবি, তারপর মারোয়া এবং টরি। তো 10টি ঠাটের নাম আপনারা জানলেন। এরপর আসবো এর সাথে রাগের পার্থক্য, ঠিক আছে? যদি আমরা ঠাট সম্পর্কে ভালোভাবে বুঝে নিই বিস্তারিত, বা তার সাথে সাথে রাগ আর ঠাটের পার্থক্যটা কি সেটা যদি ভালোভাবে বুঝে নিই, তাহলে পরবর্তী ক্ষেত্রে কয়েকটি সারগম গীত শেখানোর পরেই রাগের পর্যায়কে যেতে পারি, সেই জন্যই আজকের এই ক্লাস। তো চলুন এবার ঠাটের সাথে রাগের পার্থক্যটা বলে দিই। ঠাটের ক্ষেত্রে 7টি স্বর ক্রম অনুসারে হতে হবে, যেমন সা রে গা মা পা ধা নি, ক্রম অনুসারেই হতে হবে, কিন্তু রাগের ক্ষেত্রে তা নয়। রাগের ক্ষেত্রে সা গা রে বা পা মা ধা পা যা খুশি হতে পারে, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট গেল। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে একই স্বর দুবার কিন্তু ব্যবহার হয় না ঠাটে, অর্থাৎ শুদ্ধ স্বর এবং বিকৃত স্বর, অর্থাৎ শুদ্ধ এবং কোমল স্বর। বিকৃত স্বর অর্থাৎ কোমল বা তীব্র স্বরকে বলা হয়, তো শুদ্ধ স্বর এবং কোমল স্বর একই স্বরে দুবার কিন্তু ব্যবহার হয় না ঠাটে, কিন্তু রাগের ক্ষেত্রে সেটা হয়। কোমল স্বর একই স্বর শুদ্ধও লাগে কোথাও, আবার কোন রাগে শুদ্ধ কোমল দুই লাগে, কোন রাগে শুধু কোমল লাগে, কোন রাগে শুধু শুদ্ধ লাগে, বা শুদ্ধ কোমল দুটোই লাগে। 3 নম্বরে কি বলবো, ঠাটের শুধুমাত্র আরোহণ হয়, ঠিক আছে? অর্থাৎ নিচ থেকে ওপরে উঠে যাওয়া আছে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, ঠিক আছে? নিচ থেকে ওপরে উঠে যাওয়া, আরোহ গতি আছে কিন্তু অবরোহ নেই, বা অবরোহণের প্রয়োজনই নেই, বা রঞ্জকতারও কিন্তু কোনো প্রয়োজন নেই, যেটা রাগের ক্ষেত্রে কিন্তু নয়। রাগের ক্ষেত্রে আরোহ আছে, অবরোহ আছে এবং পকড় আছে, ঠিক? আরো যেটি বলা যায়, ঠাট কিন্তু গাইবার জন্য নয়, রাগ তৈরি করার সূত্র মাত্র, ঠিক আছে? এবার 4 নম্বর পয়েন্টে আসি। ঠাটে 7টি স্বরই কিন্তু লাগে, সা রে গা মা পা ধা নি 7টি স্বর নিয়ে কিন্তু ঠাট হয়, কিন্তু রাগের ক্ষেত্রে 5টা হতে পারে, 6টা হতে পারে, 7টা হতে পারে, যে কোনো সংখ্যক স্বর হতে পারে। এরপর 6 নম্বর পয়েন্ট হিসেবে যেটা বলবো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠাট কিন্তু গাওয়া হয় না, গাওয়া বা বাজানো হয় না, কিন্তু রাগ গাওয়া হয় বাজানো হয়, তাই না? এরপর পরের পয়েন্ট হিসেবে যেটি বলবো সেটি হলো রাগ কিন্তু ঠাট থেকে উৎপন্ন হয়, সেটি আমি প্রথমেই বলেছি, আর ঠাট উৎপন্ন হয় সপ্তক থেকে। আমি প্রথমেই বলেছি যে নাদ থেকে স্বর সৃষ্টি হয়, স্বর থেকে সপ্তক, সপ্তক থেকে ঠাটের উৎপত্তি। রাগ নিজেই প্রকাশিত হয় কিন্তু ঠাট নিজে প্রকাশিত হতে পারে না। রাগে যদি দুটো স্বর নাও থাকে, অর্থাৎ রাগে যদি দুটো স্বর বর্জিত হয়, তাহলে কিন্তু রাগ তৈরি হয়, কিন্তু ঠাটের ক্ষেত্রে 7টি স্বরই থাকতে হবে। তো আপনারা বুঝতে পারছেন, ঠাট না হলে কিন্তু রাগের সৃষ্টি সম্ভব নয়, সেই জন্য ঠাটকে আগে জানতে হবে। তবে আরেকটি আমি যেটা না বললে না, রাগের ক্ষেত্রে বাদী, সমবাদী, জাতি নির্দিষ্ট নিয়ম থাকে, কিন্তু ঠাটের ক্ষেত্রে সেরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এছাড়া রাগের 10টি লক্ষণ মানা হয়, কিন্তু ঠাটের ক্ষেত্রে সেরকম কোনো লক্ষণ মানা হয়। তো আপনারা ভালোভাবে বুঝতে পারলেন আশা করি যে ঠাট না জানলে কিন্তু রাগকে জানা সম্ভব নয়, কারণ ঠাট হতেই রাগের উৎপত্তি, ঠাট হলো কাঠামো,
রাগে, সেই জন্য আমরা ঠাট সম্পর্কে আগে জানবো, তারপর রাগে যাব। তো ঠাট সম্পর্কে যে 10টি ঠাট বললাম, সেই 10টি ঠাটের সম্পর্কে আমি বিস্তারিত পরের ক্লাসে নিয়ে আসবো। তারপর সরগম গীত দেব, তারপর সরগম গীতের পর আমি রাগে আসবো। একটু ধৈর্য সহকারে পরের পর না শেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না, সেই জন্য আমি পরের পর নিয়ে আসতে চাইছি। হঠাৎ করে রাগ দিয়ে দিলাম, হঠাৎ করে সরগম গীত দিয়ে দিলাম, এরকম ভাবে শেখাতে গেলে আপনাদের হয়তো অসুবিধা হতে পারে, কখন কোনটা বললাম বা বলা হলো না, কারণ সঙ্গীতে জানার শেষ নেই। সেই জানাটা সম্পূর্ণভাবে এভাবে কয়েক মিনিটের ভিডিওর মাধ্যমে যদিও সম্পূর্ণভাবে বলা সম্ভব নয়, তবুও যতটা পারবো চেষ্টা করব বলার। কিন্তু ক্রম অনুসারে দিলে কি হয়, প্রত্যেকটা পয়েন্ট মনে রেখে আমরা বলতে পারি, কিন্তু যদি হঠাৎ করে কিন্তু এলোমেলো ভাবে দিতে থাকলে, ধরুন কখনো রবীন্দ্রসঙ্গীত দিচ্ছি, কখনো লোকগীতি, কখনো আধুনিক, কখনো বিভিন্ন রকম রেওয়াজের টিপস বিভিন্ন রকম নিয়ে আসছি, কখন কোনটা কিভাবে বলছি সেটা আমাদেরও মনে থাকে না সব সময়। তো সেই জন্য চাইছি আপনাদেরকে ক্রম অনুযায়ী শেখাতে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে, এবং পাশাপাশি যাদের কাজে লাগবে মনে হয় অবশ্যই শেয়ার করবেন। আর বন্ধুরা হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, রেওয়াজ সংক্রান্ত টিপস থেকে শুরু করে বিভিন্ন গানের স্বরলিপি এছাড়া আরও অনেক কিছু গান সংক্রান্ত সমস্ত বিষয়ের ওপরই আমি ক্লাস দিয়ে থাকছি। তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আপনাদের সাপোর্ট না হলে কিন্তু এগিয়ে চলা সম্ভব নয়, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।